তো হ্যালো বন্ধুরা, ইউটিউবের যে নতুন আপডেট, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি সেটি আপনাদেরকে দুটি স্টেপে দেখিয়ে দেবো, আপনারা দুটা স্টেপে ফলো করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ইউটিউব স্টুডিও অ্যাপসটিতে চলে গেলাম। যাওয়ার পর দেখুন, এটা আমার নতুন একটা চ্যানেল, এখানে 758 জনের মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো নিচে মনিটাইজেশন নামের একটা অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করে দিলাম। তারপর দেখুন, এখানে আমার হাউ টু জয়েন 758 সাবস্ক্রাইবার এবং 3141 ঘন্টা ওয়াচ টাইম শো করতেছে। এখানে যদি আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যেত, তো এখানে নিচে এই যে এই জায়গাটাতে আমার এখানে অ্যাপ্লাই নাও নামের একটা অপশন শো করতো, যেখানে আমি ক্লিক করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারতাম। তো বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারছেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া মনিটাইজেশনের জন্য আবেদন করা যায় না। তো বন্ধুরা, অনেকে আবার মনে করতেছেন যে ক্রোম ব্রাউজার দিয়ে করলে হয়তো মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়, এখানে ইউটিউব স্টুডিওতে নাও হতে পারে, কারণ ব্রাউজারের সুযোগ সুবিধা অনেক বেশি। তো বন্ধুরা, আমি আমার ব্রাউজার দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, তারপর www.youtube.com। তো আমি এটার উপর ক্লিক করে ইউটিউব যে লিঙ্ক রয়েছে সেটার ভিতরে ঢুকে গেলাম। তারপর এটাকে উপরে থ্রি ডট যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে ডেস্কটপ সাইডে পরিণত করে নিলাম। তো ডেস্কটপ সাইডে করার পর এখানে আমার চ্যানেলের উপর ক্লিক করে দিলাম। তারপর ইয়োর চ্যানেল এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে কাস্টমাইজ চ্যানেল এটার উপর ক্লিক করে দিলাম। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এরকম করে মানে ঢুকতেছি, কারণ আপনাদের সন্দেহটা আমি দূর করে দিচ্ছি যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া আসলেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় না বা অ্যাপ্রুভ হবে না এটা। তো বন্ধুরা, এই যে মনিটাইজেশন নামের অপশনটাতে এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে দেখুন, এখানে আমার এই যে ধাপগুলো কমপ্লিট হয় না, এই যে আমার 758 গ্রাহক, 3141 ঘন্টা মানে ওয়াচ টাইম। যদি আমার এইখানেও মানে কমপ্লিট হতো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যেত, তাহলে এখানে এই যে দেখুন লেখা আছে, আমি যোগ্য হলে আমাকে অবহিত করুন, মানে আমি যোগ্য হলে আবেদন করব, আর যদি যোগ্য না হই তাহলে আমি আবেদন করলে হবে না। এই যে দেখুন, আমি এখানে ক্লিক করতেছি, তো দেখেন লেখা উঠছে, আমি যখন আবেদন না আপনি যখন আবেদন করার জন্য যোগ্য হবেন তখন আমরা আপনাকে একটি ইমেল পাঠাবো। এখানে দেখেন বন্ধুরা, এই লেখাটা শো করতেছে। তো বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারছেন, আমি যখন যোগ্য হব তখন আমাকে একটা ইমেল করা হবে, তারপর আমি এখান থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে আমার এই ধাপগুলো কমপ্লিট হতে হবে, যেরকম টিকসিন নড়তে হবে, আর 1000 যে এখানে নিচে দেখুন লেখা আছে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, 1000 প্রয়োজন, এখানে 4000 ঘন্টা প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আর অ্যাপ্লাই করলেও এটা অ্যাপ্রুভ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।